প্রায় এক বছর পর আবারও খুলেছে কাতারে বাংলাদেশিদের শ্রমবাজার গেল বছরের আগস্ট মাসে বাংলাদেশিদের হাতে এক নেপালি খুনের ঘটনায় বন্ধ হয়ে যায় শ্রমবাজার সম্প্রতি সরকারি পর্যায়ে আলোচনায় আবারও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেয়ার ব্যাপারে একমত হয় দু দেশের সরকার কাতার থেকে কাজী শামীমের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট প্রায় এক বছর বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে কাতারের শ্রম বাজার সম্প্রতি কাতার সফরকালে প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল কাতার শ্রম মন্ত্রণালয়কে বিষয়টি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানায় রাজি হয় দেশটির সরকারও বরং এই আলোচনার ফলে বিদেশি কর্মী নিয়োগে বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয় রেমিটান্স প্রেরণে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা ব্যাপক ভূমিকা রাখছে তাই প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অপরাধ থেকে বিরত থাকার পাশাপাশি নতুন করে ভিসা চালু করায় উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশি কমিউনিটির নেতারা অন্যদিকে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বলেছেন কাতার বিনা খরচে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে তবে যেসব কোম্পানি খরচ বহন করবে না সেখানে এক লাখ সাতশো টাকা সরকার নির্ধারিত খরচে কর্মী আসতে পারবে সব ক্ষেত্রেই কাতার তার প্রয়োজন অনুযায়ী যেখানে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী যেন লোক বাংলাদেশ থেকে নেয় এবং সেভাবেই সিদ্ধান্তটি আসে এবং সেটি কিন্তু স্বাক্ষরিত হয় শ্রম কাউন্সিলর জানান কাতার বৃহত্তম পরিবহন সেবা প্রতিষ্ঠান মোয়াসালাতে গাড়ি চালক সিকিউরিটি সার্ভিস কৃষি খাত নার্স সহ বিভিন্ন সেবা খাতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বর্তমানে দেশটিতে সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মরত রয়েছে কানিস ফাতেমা নিপা বাংলা চ্যানেল নিউজ ডেস্ক